হ্যালো টাবে শুটাসের বন্ধুরা শুভ সন্ধ্যা চলে এলাম আপনাদেরকে একটা এই মুহূর্তের খবর জানাতে সেটা হচ্ছে এই মুহূর্তে একটি লাইভ স্পেস ওয়াক চলছে নাসার তরফ থেকে এবং দুজন অ্যাস্ট্রোনট একজন হচ্ছেন নিকোল ম্যান যিনি নাসার মহিলা অ্যাস্ট্রোনট তিনি এবং জাকসা মানে জাপানের মহাকাশচারী কৈচি ওয়াকাতা দুজনে কিন্তু এই মুহূর্তে লাইভ স্পেস ওয়াক করছেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে গিয়ে চেঞ্জ করছেন সোলার প্যানেল কথাটা কিন্তু স্পেস ওয়াক মানে মহাকাশে হাঁটাহাঁটি আসলে মহাকাশে কাজ করাটাকে স্পেস ওয়াক বলে থাকে নট স্পেস ওয়ার্ক যাই হোক এই যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তার বাইরে গিয়ে অনেক সময় মহাকাশচারীরা স্পেস ওয়াক করেন এবং আমরা আগেও দেখেছি ছ ঘন্টা সাত ঘন্টা ধরে এই কাজ করে থাকেন সোলার প্যানেলগুলো চেঞ্জ করার দরকার এর আগে দুটো সোলার প্যানেল দুদিকের চেঞ্জ হয়েছে এটি আরও একটা সাইডের হচ্ছে এরকম চার পাঁচবার পরপর হবে পরপর মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে হতে থাকবে এই যে লাইভ স্পেস ওয়াক সেটা আপনারা যদি লাইভ দেখতে চান আমি লাইভের যে লিংক সেটা আমি অবশ্যই দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশানে সেখান থেকে গিয়ে এই মুহূর্তে যে স্পেস ওয়াক চলছে তার লাইভ দেখতে পারবেন এবং যেই স্পেসওয়াকটা হচ্ছে তার থেকেই খানিকটা নির্বাচিত অংশ আমি আপনাদেরকে এই সময় দেখাচ্ছি এবং খবরটাও আপনাদের সামনে তুলে ধরছি যারা জানেন না তাদের বলে দিই যে স্পেসওয়াক হলো গিয়ে মহাকাশ স্টেশনে থাকা মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা যে মহাকাশচারীরা রয়েছেন এই মুহূর্তে সাতজন মহাকাশচারী রয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার মধ্যে চারজন হচ্ছে ক্রিউড্রাগানে চেপে গেছেন এবং তার মধ্যেই এই দুজন মহাকাশচারী কৈচি ওয়াকাতা জাপানের এবং নিকোল ম্যান যিনি নাসার এনারা দুজন ওয়াক করছেন আর বাকি দুজন ওনাদেরকে ভেতর থেকে সাপোর্ট দিচ্ছেন এছাড়া রাশিয়ান সাইডে তিনজন রাশিয়ান মহাকাশচারী রয়েছেন যাদের নিয়ে আমি জানাচ্ছিলাম যে তাদের ফিরে আসা নিয়ে একটা তৈরি হয়েছে চিন্তার ভাজ পড়েছে রসকসমসের কপালে নাইনথ ফেব্রুয়ারি একটা সৈজ রকেট ছাড়া হবে এবং সেই মহাকাশচারীদেরকে ফেরত আনা হবে এবং সেখানে তিনজন মহাকাশচারী আবারও যাবেন রাশিয়ার তরফ থেকে সোয়েজ মডিউলে চেপে তবে এই যে ক্রুড্রাগানে চেপে যাওয়া চার মহাকাশচারী তাদের যে স্পেসওয়াক সেই স্পেস ওয়াকের দৃশ্য দেখতে পাচ্ছেন উনিশশো সালে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একটু একটু করে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং দু হাজার সাল নাগাদ সম্পূর্ণ রূপে কিন্তু সেটি পূর্ণতা পায় আর ষোলো থেকে আঠেরোটা দেশ মিলে চালায় এই মহাকাশ স্টেশন এবং চীনকে একসময় বের করে দেওয়া হয়েছিল এই যে মহাকাশ স্টেশনের যে কোলাবোরেশান সেখান থেকে ফলত পরবর্তী সময় চীন নিজস্ব একটি মহাকাশ স্টেশন তৈরি করে ফেলেছে যার নাম তিয়াঙ্গং এবং সেখানেও মহাকাশচারী রয়েছে চীনের তিনজন মহাকাশচারী তারাও কিন্তু স্পেস ওয়াক করেন তাদের যে মহাকাশ স্টেশন রক্ষণাবেক্ষণের জন্য যার নাম তিয়াঙ্গং আর এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন সময় স্পেস ওয়াক করে থাকেন এসা নাসা বা জাপানের মহাকাশচারীরা রাশিয়ান মহাকাশচারীরাও করেন তাদের সাইডের যে সমস্ত আপডেট করতে হয় সে বিষয়ে আর এই সমস্তটা কিন্তু গ্রাউন্ড স্টেশন থেকে নজর রাখা হয় কড়া দৃষ্টিতে আর মহাকাশচারীদের যে একটা সেফটি সেই সেফটির দিকে অবশ্যই নজর রাখা এবং অবশ্যই স্পেস ওয়াকের সময় সাতাশ হাজার গতিবেগে ঘুরতে থাকে যদিও সেখানে খুব একটা স্পিডটা বোঝা যায় না এবং নব্বই মিনিটে হতে থাকে দিন ও রাত তো কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করবেন আবার দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা